আমি কখন থেকে চেষ্টা করতেছি কালো ধোঁয়াটা কোন জাতে বেরোচ্ছে তা তো কোনো সমাধান করতে পারতেছি না। এটা কি রে ভাই, এ কালো ধোঁয়া, এইটা তো এই ট্রাকের পিছন দিক দিয়ে না, আর তার মানে ভেবো না যে এই গাড়িটা দিয়ে বেরোচ্ছে। তাহলে কালো ধোঁয়াটা কোন জাতে বেরোচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কি আজিব একটা ব্যাপার। আসলে সিলেটে আসি মানে সিলেটে প্রচুর গ্যাস, তো সেই জন্য মাটির তলা দিয়ে গ্যাস বেরোচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এই গ্যাস, কালো গ্যাস বেরোচ্ছে, দেখেছো কালো গ্যাস? এ শতন ব্রো, আয় আয় আয়। ওরে ওস্তাদ, কি জিনিস দেখেছি আপনি, দেখেছেন কি? এই দেখেন গ্যাস বেরোচ্ছে, গ্যাস। তাই তো, যাই হোক এখানে বেশি না থাকাই ভালো, আমার এখন যেতে হবে গাড়ির ভিতরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের এসকেনিয়া ইনার গাড়ি, আর আজকে আমরা সিলেট শহরে আসি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই সিলেট শহরে এসে আজকে আমরা রিজার্ভ করে মৌলভি বাজার যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। খুব ভদ্র যাত্রীরা এসেছে এবং আমরা কিছু ভদ্র গাড়ি নিয়ে এসেছি। আমাদের ভদ্র গাড়ি হচ্ছে এনআরএসিং বন্ধুরা, দেখতে পাচ্ছ, চমৎকার সুন্দর গাড়ি। পিছন দিকটা দেখেছো বন্ধুরা, একেবারে স্পয়লার মেস্পয়লার লাগানো। আরে সাধন ব্রো, আয় 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 আয়। আরে আসবো, আপনারা যাত্রী মাত্রই তো ওঠেনি স্যার, আপনারা সব উঠে পড়েন, উঠে পড়েন। হ্যাঁ উঠে পড়ছি, উঠে পড়ছি। হ্যাঁ ভিতরে ভিতরে। হ্যাঁ আস্তাদ, ভিতরে আসতেছি আস্তাদ। যাই হোক, মোটামুটি যে কয়েকজন উঠার উঠে গেছে, এখনো কিছু লোক বাকি আছে। আস্তাদ আপনি এন্ট্রিটা দিয়ে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার ডিসপ্লেপোর্ট গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ অক্টে নামাজ পড়ে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে ই না, আজকে আমরা সিলেট থেকে মৌলভি বাজার যাবো, আর আজকে আমরা মাসাবি ভাইয়ের রিকোয়েস্টে যাবো বন্ধুরা, দেখতে পাচ্ছ। চমৎকার সুন্দর একটা গাড়ি, কিন্তু এটা কিন্তু ডিজে গাড়ি, কিন্তু আজকে দিনের বেলা কোনো ডিজে ফিজে হবে না, দিনের বেলা কোনো ডিজে হওয়ার কোনো দরকারই নেই। আমিও চাচ্ছি না যে দিনের বেলা কোনো ডিজে হোক, দিনের বেলা ডিজে হলে জিনিসটা ভালো লাগবে না। যাই হোক, আমরা ডিজে ফিজে সব বন্ধ করে দিচ্ছি, আজকে আমরা মাসাবি ভাইয়ের রিকোয়েস্টে হচ্ছে সিলেট থেকে মৌলভি বাজার যাবো। অলরেডি আমাদের সব যাত্রী উঠে পড়ছে, আজকে আমি ওয়ান অলরেডি ফাত প্রো। অর্থাৎ তার মানে আমি কি চালাবো না আজকে? আমি একটু চালাই রে ভাই, সবসময় তো তুই চালাস। অর্থাৎ কিছু তো দিয়ে দিয়েন। আচ্ছা কিছু তো দিয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা, ওয়ান অনলি রিফাত প্রো এখন যাত্রা শুরু করবে হচ্ছে সিলেট বাস টার্মিনাল থেকে। সিলেট বাস টার্মিনাল না, এটা সিলেটের একটা ফাঁকা জায়গা, জানি না এই জায়গার নাম কি, এখানে বেশ কয়েকটা ট্রাক ফ্রাক রাখা রয়েছে। যাই হোক বন্ধুরা, আমরা এখন সিলেট শহর থেকে বেরোবো। আমরা আমাদের ম্যাপটা অন করে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ, এখন বাই ইন্ডিকেটার দিয়ে দিলাম। আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে কিন্তু যাত্রা শুরু করতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। চমৎকার সুন্দর এই না পাকে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে হালকা হালকা করে কিন্তু আমরা বেরোয় যাচ্ছি। আমাদের গাড়িটা কিন্তু খুব চমৎকার একটা গাড়ি বন্ধুরা, আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের গাড়ির কালারটা কিন্তু জোস। আস্তে হালকা, আরে হালকা এখানে আবার জ্যাম পড়েছে ওস্তাদ। আস্তে, কিসের জ্যাম? বেরোনোর মুখে জ্যাম ওস্তাদ। বাম কাটান, বাম কাটান, বাম কাটান, বাম কাটান, ইন্ডিকেটর মারেন। হ্যাঁ গুড ওস্তাদ, ফেরান হালকা হালকা হালকা, ক্লিয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আস্তে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি, এখানে প্রচুর জ্যাম পড়ে গেছে ভাই সিলেট থেকে বেরোনোর মুখে। যাই হোক, আমাদের জ্যাম ট্যাম থাকলে আমাদের টেনশন করার কিছু নাই, আমরা আস্তে ধীরে ধীরে কাটা কাটা বের হয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। শতন প্রো, গাড়ি তো ভালোই টান। ওরে ওস্তাদ, এগুলো রেসিং, রেসিং এ না পার, রেসিং এ না পার, আপনি জানেন না। দেখি বাউলি কেমন দেয়। এই দেখেন বাউলিও দেখেছেন, আপনি কেমন দিয়ে যাচ্ছেন। হ্যাঁ বাউলি দেয়, আপনি যেভাবে চাবেন সেভাবে বাউলি দেয়। আস্তে এই ওস্তাদ, হালকা ক্লিয়ার, টার্নিং ইন্ডিকেটর মেরে রাখেন। আস্তে স্লো ব্রেক পা, হালকা যান, ক্লিয়ার করা যান, স্লো। কোল চত্বর করে টানে যাওয়া লাগবে, কোল চত্বর করে টানে যাওয়া লাগবে। আস্তে স্লো ওস্তাদ, হালকা 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 হালকা, ক্লিয়ার 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 ক্লিয়ার। আস্তে আস্তে স্লো যান, স্লো যান, হালকা ফুল কাটেন, ফুল কাটেন, একুশে বরাবর, একুশে বরাবর, হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে, আস্তে আস্তে আস্তে, হালকা হালকা হালকা। আরে ভাই মোড় ঘোরাটা কঠিন। আস্তে আস্তে, হালকা 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 হালকা, ক্লিয়ার 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 ক্লিয়ার। আস্তে 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 আস্তে, যাবে যাবে যাবে, ক্লিয়ার করে যান। যাই হোক বন্ধুরা, সিলেট শহর থেকে বেরিয়ে গেলাম মাসারি ভাইয়ের রিকোয়েস্টে, আজকে আমরা যাচ্ছি ঢাকা, সরি সিলেট থেকে মৌলভি বাজার, এখান থেকে মৌলভি বাজার 149 কিলোমিটার। আজকে আমরা এনাকে নিয়ে যাচ্ছি বন্ধুরা, রেসিন এনা ভাই, বিমানের মতো ভাই, দেখতে ভাই একেবারে বিমান, বিমান একটা ভাব আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এর স্পিড স্পিড কিন্তু বেকায়দা ভাই, এটা কিন্তু ডিজে না। যাই হোক, আমরা ডিজে এনা ফেনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু ডিজে লাইটের কোনো কিছু দেখতে পারবো না বন্ধুরা, তোমরা প্রচুর রাদুরা হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। হালকা নাই, স্টার্ট ক্লিয়ার, হালকা স্লো ব্রেক পা, স্লো ব্রেক পা, হালকার মধ্যে ব্রেক, ব্রেক ক্লিয়ার, যাবে 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 যাবে, হালকা ধীরে ধীরে ক্লিয়ার। হ্যাঁ যা ঠিক আছে স্টার্ট, ঠিক আছে স্টার্ট, কি টান। আরে ভাই বুলেটের মতো টান স্টার্ট, সামনে মোর আছে, স্লো ব্রেক পা রাখেন, স্লো ব্রেক পা রাখেন, হালকা ধীরে, সে ক্লিয়ার, সাকুরা ওভারটেক মারেন, ওভারটেক দেন, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ যা গুড 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 স্টার্ট। আচ্ছা স্টার্ট, খেলা তো শুরু করে দেন। আরে খেলা তো আমিই দেখাবো স্টার্ট, হালকার মধ্যে যান, হালকার মধ্যে যান, ক্লিয়ার। হ্যাঁ গুড স্টার্ট, ওরে শালার স্টার্ট কি। আরে
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি এনাকে নিয়ে কিন্তু যা করতেছি যা বলার মতো না আসছে নেই স্যার স্লো 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 হালকা নেই ইন্ডিকেটর রাখেন নেই ইন্ডিকেটর রাখেন হালকার মধ্যে যান ক্লিয়ার বাইসান হ্যাঁ এটা গুড গুড আসতে হালকা 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 টানা বে টানা বে টানা বে বন্ধুরা দেখতে পাচ্ছ টান ফান দিচ্ছি ভাই গাড়ি যে এত দোল খায় যা বলার মতো না কিন্তু গাড়ি চালা কিন্তু খুব মজা পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই সাপ আসলে ট্যুরের গাড়ি ভাই এরকম দোল খেলে তো সবাই একটু বলবে ভাই আসলে দোল খেলে ভাই গাড়ি উল্টাবে না গাড়ি সেই লেভেলের গাড়ি আস্তে আস্তে যাই আরে আস্তাদ খুব মজা লাগতেছে একা একাই তো মজা রাখাচ্ছে এ তুই তো সেদিন স্টার লাইন চালানি আমি নিছি নাকি তোর কাছ থেকে না তা নেই কিন্তু উস্তাদ আপনি দিনের বেলা আজকে এত মজা খাচ্ছেন আমার খুব খুব রাগ আসছে উস্তাদ আমি কেন এত মজা করতে পারতেছি না হ্যাঁ চুপচাপ সময় মতো তোকেও গাড়ি দেবো উস্তাদ বাম্বার মারেন মার ক্লিয়ার হালকা ব্রেক স্লো গাড়ি আস্তে 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 হালকা 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 বেড়ে যান ক্লিয়ার হালকা ধীরে ক্লিয়ার বেড়ে যান বেড়ে যান বেড়ে যান উস্তাদ বাম মারতে হবে বাম ছাড়া কোনো পথ নাই বাম ছাড়া কোনো পথ নাই শুধু বাম মারতে হবে হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার আস্তে আস্তে ক্লিয়ার চান বানায় রাখেন হালকা স্লো রেখে বা এই তো উস্তাদ ক্লিয়ার ক্লিয়ার আছে ক্লিয়ার আছে চান 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 বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মানে মৌলভী বাজার যেতে খুব বেশি সময় লাগবে না ভাই এই গাড়ির এত তেজ এত তেজ ভাই সাহ ভাই টান দিলে এক্সেলেরেটর দিলে গাড়ি ভাই রেসিং কারের মতো ভাই ফুস ফাস করে দৌড়ানো শুরু করছে আস্তে না আস্তে না স্টার্ট ফুল কেটে যান ব্রেকে বা আস্তে ধীরে ধীরে ক্লিয়ার সব সুন্দর আছে স্টার্ট ক্লিয়ার আছে আস্তে স্টার্ট ডানে ক্লিয়ার তাকলে টান মারেন ডানে ক্লিয়ার আছে হ্যাঁ টান দেন টান দেন টান দেন ক্লিয়ার ও মা গাড়ি এসে আস্তে স্লো যান ক্লিয়ার স্টার্ট বাম মারার দরকার নাই বাম মারার দরকার নাই চাপ আছে স্টার্ট না না আমি চাপ আছে আমি দেখতেই পাচ্ছি আস্তে আস্তে যান হালকা ধীরে ক্লিয়ার ব্রেকে পা হালকা যান 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 ক্লিয়ার স্টার্ট আস্তে আছে গাড়ি আছে হালকা ব্রেকে পা রাখেন এসএলএম বরাবর থাকেন এসএলএম বরাবর থাকেন স্টার্ট এসএলএম বরাবর থাকেন হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে বাম 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 মারেন না বাম মারেন না স্টার্ট স্টার্ট আস্তে 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 যান 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 ক্লিয়ার গাড়ি আছে স্টার্ট মামারেন 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 আরে ভাই ভাঙানা রাস্তা ভাঙা হলেও কিছু করার নেই স্টার টানা পে টানা পে ক্লিয়ার 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 স্টে সুস্তাদ ব্রিজ আছে ব্রিজ আছে স্লো ব্রেকে পা স্লো ব্রেকে পা স্লো ব্রেকে পা ব্রেক যান ব্রেক যান ব্রেক যান ও গুড স্টার গুড 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 স্টার স্টে স্টে স্টার হকা ধীরে আরে স্টার সামনে আমাদের ইনার গাড়ি আছে হুন্দাই থাক থাক স্টার হালকা হালকা চাপাই পেরে যান চাপাই গুলো বললে বটে করেন গুলো গুলো বললে বটে করেন আমি মজা করবো বন্ধুরা মজা না করে কি বসে থাকতে পারে সেও কিন্তু উঠে পড়ে লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির ভিতরে বসে চালাচ্ছি দেখতে পাচ্ছ সেই লেভেলের টান দিছে গাইডও দেখে পাচ্ছ গাড়ি হচ্ছে সেই লেভেলের গাড়ি এ না আপা আমরা স্টার লাইনে ডিজে চালাইছি আজকে না আপা ডিজে চালাচ্ছি কিন্তু ডিজে ডিজে লাইট এখন আমরা চালাবো না কারণ আমরা দিনের বেলা যাচ্ছি দিনের বেলা আমরা ব্যাটারি ডাউন করতে চাই না আস্তে নেই আস্তে আস্তে হালকা ব্রেক হালকা 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 ও ভাই সাহেব হালকা 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 যাবে 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 ক্লিয়ার কর ক্লিয়ার কর আস্তে কর আস্তে কর তোর হাতে স্টারিং দিতে আমার ভয় লাগে কেন ওস্তাদ তুই যদি অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করে ফেলিস আরে হবে না অ্যাক্সিডেন্ট হবে না ইনশাল্লাহ আস্তে দিগন্ত বরাবর থাক দিগন্ত বরাবর যা আরে তুই ইমার্জেন্সি ব্রেক চাপছিস কেন ভুলে গেছে স্যার সরি 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 এইরকম ভুলের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বন্ধুরা আমরা মৌলভী বাজার থেকে মাত্র 29 কিলোমিটার দূরে আছি আজকে আমরা মাসাবি ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি মৌলভী বাজার বন্ধুরা আজকে আমরা রেসিং এ নাকে নিয়ে যাচ্ছি বন্ধুরা গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও যারা যারা আমাদের চ্যানেল গেম ডি 2.0 বস গেমার চ্যানেল গেম ডি অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনে ঘুষিয়ে দিও বেশি বেশি লাইক এবং ফরওয়ার্ড করে দিও আমরা এখন মৌলভী বাজারের রাস্তা ঢুকে যাবো বাই হচ্ছে মৌলভী বাজারের রাস্তা স্লো করার সাথে ওকে আমরা এখন দিগন্তর পিছনে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ দিগন্ত লাগছে না হাই ডেক যেটা সেটা পিছনে আছি আমরা এখন আমরা বাইরে যাব যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ব্রেক করছি ব্রেক করে হালকা একদম গায়ে গায়ে লেগে গেছে এখন আমাদের গাড়ি এই চমৎকার সুন্দর গাড়িটা নিয়ে আমরা এখন বাইরে চলে যাবো এখন আমরা সিগন্যালে আছি আজকে 100 শতাংশ প্রো চালাচ্ছে কিছুক্ষণ আমি চালিয়েছিলাম এখন চালানোর পর এখন হচ্ছে আমাদের শতাংশ প্রো চালাচ্ছে ওস্তাদ আমি দিনের বেলা বেশি মজা করতে পারলাম না এই 18 কিলোমিটার কি আমি মজা করতে পারবো ইনশাল্লাহ পারবি ইনশাল্লাহ পারবি টেনশন করিস না আরে রেড লাইট গ্রিন লাইট গ্রিন লাইট তো ঠিক আছে গুড গুড আস্তে আস্তে না হালকা 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 আস্তে গোল 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 যাবে যাবে ক্লিয়ার পারা যা পারা যা পারা যা ওরে বাবা দিগন্ত কি টান দিল ওস্তাদ আমারে দেখে ও
দিগন্ত ফিগন্ত দেয়, তুইও পারবি, জোরে চালা। এইতে জোরে চালাচ্ছি। মৌলভী বাজার মতো 16 কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ, 16 কিলোমিটার পরেই আমরা মৌলভী বাজারের মুখ দেখবো মাসাবি পাই। আপনি যদি কোথায় থাকেন সেটাও কমেন্টস করে জানাই দিন। আমরা এখন যাচ্ছি। ওরে বাবা, দিগন্ত কি টানতেছে! আস্তে হালকা টানাবে টানাবে, ক্লিয়ার, হালকা 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 যাবে 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 যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ শেষমেশ কিন্তু আমরা দিগন্তকে ওভারটেক দিয়ে দিলাম। ভাই পাহাড় পর্বত দেখা যাচ্ছে, ভাই কত পাহাড় পর্বত। আমরা মৌলভী বাজার চলে আসছি মনে হচ্ছে বন্ধুরা। আজকে আমরা খেলছি বিটি নেক্সট জেন V2 বাম সাইডের ম্যাপে মৌলভী বাজার ডিসকভারি। যারা যারা আমাদের চ্যানেল গেমরি 2.0, বসগমার চ্যানেল এবং গেমরি অফিসিয়াল ব্লগ, এই তিনটা চ্যানেল নতুন দেখছো, অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি ঘুষিয়ে দেবে, বেশি বেশি লাইক কমেন্ট ফটাফট করে দেবা। আমরা কিন্তু সোজাসুজি চলে আসছি সিলেট থেকে মৌলভী বাজার। এখানে এনআর গাড়ি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। আমরা এখন সামনে যে বাই চলে যাবো, বাই নামাতে হবে, হাইদের সব বাই নামাতে হবে। আস্তে আস্তে আস্তে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের যাত্রা এক পর্যন্তই। আমাদের এখন এখানে ওই অস্তাদ না, সামনে বাই বাই যেতে হবে আমাদের। তা তুই বাই যাবি তো আমারে বলছিস কেন? ভুল হয়ে গেছে, বলে মনে করছে আপনি চালাচ্ছেন। ও আমি চালাচ্ছি সেজন্যে, আর তুমি স্টারিংয়ে কে বসে রয়েছে ভূত। যাই হোক বন্ধুরা, এই যে এখানে আসতে হবে বন্ধু, এখানে অলরেডি এসে আর কোনো একটা গাড়ি চলে আসছে। এখন আমাদের এনার গাড়ি ঢুকবে বন্ধুরা দেখতে পাচ্ছ। আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা এই ডিপোতে ঢুকে যাচ্ছি। এখানে আমাদের সব যাত্রী নামাতে হবে, মানে যাত্রী মানে যারা হচ্ছে ট্যুরের বাস নিয়ে আসছে তাদেরকে নামাই দিতে হবে। খুব সুন্দর চমৎকার একটা মানে যাত্রা করলাম আমরা। আর হচ্ছে আমাদের গাড়ি হচ্ছে এনা আপা। গাড়িটা কেমন হচ্ছে সেটা কমেন্টস করে, এটা এনা আপার রেসিং বন্ধুরা। আবার ডিজে ফিজেও হয়, ডিজে ফিজে তোমরা এখনও যারা দেখোনি তারা স্টেলেনের ডিজে ফিজের ভিডিওটা দেখে এসো, আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাও কেমন ডিজে ফিজে হয়। দেখো ডিজে ফিজে কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছো। গাড়ি জায়গায় রাখলাম, আবার জিরোটা দিলাম। এখানে কিন্তু সুন্দর ডিজে ফিজে লাইট, আরও লাইট কিন্তু চেঞ্জ করা যায় যদি আমি মডিফাই করি। যাই হোক, এটা রাত্রে অনেক জোশ লাগে, এখন আর দেখাতে চাই না। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বন্ধুরা, কেমন হলো কমেন্টস করে জানাই দিও।